ভুটান আমার মতো বহু ট্রাভেলার্সদের ভীষণ প্রিয় একটি জায়গা এবং বাকেট লিস্টে প্রথমে দিকে রয়েছে 2018 সেপ্টেম্বর আমি গিয়েছিলাম ভুটান কাহিনি মে টুইস্ট এটা যে আমি একা গিয়েছিলাম এবং আমি আমার কার নিয়ে গিয়েছিলাম এখানে বলে রাখি যে আজকের ভিডিওতে আমি আমার ট্রিপের সংক্রান্ত পুরো ডিটেলস নিয়ে আসছি অর্থাৎ আইটিনারি এবং রোড কন্ডিশন হবে পারমিট নিতে হয় এভরিথিং এবং তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওহো নিজের সঙ্গে তো পরিচয় দেই সো আমার নাম শ্রুতি লস্কর ওয়েলকাম টু মাই আমি একজন সোলো ওমেন ট্রাভেলার এবং আমি আমার ব্যাগ এবং আমার গাড়ি লোড করা হয়ে গেছে এখন আমি রওনা হচ্ছি আমার এবারের ট্রিপ ভুটান ইট ওয়াজ মর্নিং 4:30 এবং আমার হোম টাউন থেকে ফুলসরিং যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা বাড়ির সবাইকে বিদায় জানিয়ে আমি রওনা হলাম ভুটানের উদ্দেশ্যে আপনাদেরকে বলি এখানে যেহেতু আমি বাই রোড ট্রাভেল করছি তো আমার ফুলসরিং হলো বর্ডার সেইখানে যেতে হবে এবং সেখান থেকে পারমিট নিয়ে গাড়ি এবং নিজের সংক্রান্ত সমস্ত কাগজপত্র ওকে করে আমাকে সে আজই রওনা দিতে লাগবে পারোর উদ্দেশ্যে ইন্ডিয়া থেকে ভুটান আপনি ট্রাভেল করছেন বাই রোড তো আপনাকে ফুলসরিং বর্ডার হয়েই যেতে হবে এবং সেখানেই পারমিট নিতে হবে সো এখানে অনেকগুলো অপশান আছে ফুলসরিং বর্ডার যাওয়া পৌঁছানোর জন্য প্রথমত আপনি ফ্লাই করতে পারেন নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা এবং বাগডোগরা থেকে কার রিজার্ভ করে আপনাকে পৌঁছে যেতে হবে ফুলসরিং যেটা টাইম লাগবে 3.5 থেকে 4 ঘন্টা সেকেন্ড আপনি যদি বাই ট্রেন ট্রাভেল করেন NJP হলো স্টেশন যেখান থেকে ফুলসরিং যেতে একইভাবে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে এখানে আরেকটি স্টেশন আছে যেটার নাম হলো হাসিমারা যেটা যেখান থেকে 25 মিনিটস থেকে 30 মিনিটস আপনার টাইম লাগবে কিন্তু এখানে বলে রাখি সব ট্রেন হাসিমারায় দাঁড়ায় না বা সমস্ত ট্রেনের অপশান নেই স্পেশালি যারা আসাম থেকে ট্রাভেল করছেন তাদের ট্রেনগুলো হাসিমারা পৌঁছানোর বেশিরভাগ টাইমিংই হলো বেশ রাতে মানে মধ্যরাতে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনি NJP আসুন এবার আসি যারা বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশ থেকে নিয়ারেস্ট বর্ডার হলো চ্যাংড়াবান্ধা বর্ডারে পৌঁছানোর পরে আপনাকে সেখান থেকে 2.5 থেকে 3 ঘন্টার একটা জার্নি করতে হবে ওই সেমভাবে কার এবার আসি যে ফুলসরিং পৌঁছানোর পরে আপনাকে মনে রাখতে হবে ফুলসরিং থেকে থিম্পু অথবা পারো যেতে লাগে প্রায় 6 ঘন্টা এবং এই 6 ঘন্টার জার্নি আপনি একই দিনে ট্রাভেল মানে করবেন কি না সেটা আপনার অপশন আপনাকে যদি সেই দিনই রওনা হতে হয় তবে 9:30 থেকে 10টার মধ্যে ইমিগ্রেশন অফিসে পৌঁছে যেতে হবে এখানে বলে রাখি ভুটানিস টাইম আমাদের টাইমের থেকে 30 মিনিটের ডিফারেন্স আছে তো আপনাকে টাইম অ্যাডজাস্টমেন্ট এবং প্ল্যান সেই অনুযায়ী করতে হবে ইনক্রেডিবল ভিউ সুন্দর আজকে আকাশ যথেষ্টই পরিষ্কার আছে দেখা যাক আমি ওখানে এখন পারমিটের জন্য যাব ইমিগ্রেশন অফিসে আর বেশিক্ষণ সময় লাগবে না 1/2 ঘন্টা আশপাশে লাগবে হয়তো পারমিট করে তারপরে এগোবো ভুটানের দিকে ভোটার কার্ড সঙ্গে নিয়েছি পাসপোর্ট দেখছি পাসপোর্ট সঙ্গে আছে তো বাকিটা দেখা যাক প্রসিডিউরের পরে আমি আপনাদের জানাবো সেখানে একজন গাইড পাঠিয়েছে আমি আমি বুক করেছিলাম হলো ট্রাভেলার মোড় থেকে তারা একটা গাইড দিয়েছে আমাকে রোড ট্রিপের মজাই আলাদা আপনি এই টাইপের ইনক্রেডিবল ভিউ এনজয় করতে পারবেন থ্রু আউট দ্য রোড স্পেশালি অক্টোবর মাসে চারিদিকে কাশফুল আর মাঝখান দিয়ে গাড়ি ছুটিয়ে এনে চলছি আমি এখন পৌঁছে গেছি ইমিগ্রেশন অফিসের সামনে আমার কিছু জেরক্স এখানে দেখবেন অনেকগুলো জেরক্স সেন্টার আছে আমার কিছু জেরক্স ডকুমেন্টস জেরক্স করার বাকি ছিল গাড়ির সমস্ত ডকুমেন্টস তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো এগুলো আমি ডকুমেন্টস নিয়ে এসেছি সব জেরক্স করে নিলাম আরেকটা যেহেতু আমি সোলো ট্রাভেল করছি সেহেতু একটা লেটার ওদেরকে লিখতে হয় তো সেটা এখনও লিখিনি লিখবো সেটা তাদের প্রসিডিওর গাইড আমাকে বলে দেবে আর দেখুন এখানে অফিস অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি ইমিগ্রেশন অফিস এটা ইমিগ্রেশন অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি তো চলুন বাকি ফর্মালিটিস পূরণ করা যাক সেদিন আমার ডে ওয়ান ছিল আমি আমার নিজের পারমিট
সমস্ত ফর্মালিটিস তার সঙ্গে গাড়ি নিয়ে যাচ্ছি বলে গাড়ি সংক্রান্ত বিভিন্ন ফর্মালিটিস সম্পূর্ণ পূরণ করে লাঞ্চ করে আমি সেদিনই রওনা দিয়েছিলাম পারোর উদ্দেশ্যে। প্রথমে আড়াই থেকে তিন ঘন্টা এবং তারপরে আমার ট্র্যাভেল করতে হয়েছিল, দ্যাট মিন্স ড্রাইভ করতে হয়েছিল আমাকে 6 ঘন্টা। আমি যখন পৌঁছেছিলাম তখন রাত প্রায় 9:30 এবং এত টায়ার্ড ছিলাম সেদিন আর কোনো ভিডিও আমার বানানো হয়নি। তবে এটা ঠিক যে 10 ঘন্টার ড্রাইভ হোক আর 11 ঘন্টার ড্রাইভ হোক, আমি ড্রাইভ করতে করতে যথেষ্ট এনজয় করেছিলাম। এবং আরও একটি ব্যাপার, গেদুতে এত ফগ ছিল, দিনের বেলায় পুরো অন্ধকার হয়ে গেছিলো, পার্কিং লাইট এবং হেডলাইট জ্বালিয়ে 10 থেকে 20-র ওপরে গাড়ি চালানো যাচ্ছিলো না এবং সমস্ত গাড়ি খুব স্লো গতিতে যাচ্ছিলো, ফলে অনেকই টাইম লেগে গেছিলো। ডে টুতে আমি সারাদিন ছিলাম পারো সিটিতে। প্রথমে গিয়েছিলাম বারডাই ভিউ পয়েন্ট, তারপরে সাবা রিভার এবং তারপরে তাকচুগাং মনেস্ট্রি এবং ফাইনালি আফটার লাঞ্চ আমি শেষ করেছিলাম পারোজং দিয়ে। ডে থ্রি আমার ছিল থিম্পু সিটি। থিম্পু সিটিতে প্রথমে বুদ্ধা পয়েন্ট, তারপর ন্যাশনাল মেমোরিয়াল ছড়তেন, সিম্পলি ভুটানের লাঞ্চ এবং সেখানকার কালচার, পুরো সিম্পলি ভুটান ঘোরা, তারপর তাকিন প্রিজার্ভ সেন্টার অ্যান্ড ফাইনালি নাইট ভিউ অফ থিম্পুজং। ডে 4, যেমন আপনাদের বলেছিলাম আমার পারমিট সংক্রান্ত প্রবলেম হওয়ার জন্য আমি পুনাখা যেতে পারিনি। আমি গিয়েছিলাম শুধুমাত্র দোচুলা পাস। দোচুলা পাস থেকে ফিরে এসে আমি থিম্পুতেই স্টে করেছিলাম এবং তারপরের দিন আমি বেরিয়ে যাই ফুলসলিংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ ডে 5-এ আমার রিটার্ন ছিল। এই ছিল আমার 4 নাইট 5 ডেজের টোটাল ট্রিপ। আর আসি রোড কন্ডিশনে। রোড কন্ডিশন হল ভুটানের অসম্ভব সুন্দর, মাখনের মতো ড্রাইভ অথবা রাইড করে আপনি ভীষণ মজা পাবেন। চারিদিকে অসাধারণ ভিউ, পাহাড়ের গায়ে এঁকে বেঁকে ওঠা রাস্তা এবং ভীষণ মসৃণ। হ্যাঁ, তবে যখন আপনি রওনা হচ্ছেন ফুলসলিং থেকে তখন রোড কন্ডিশন কিছুটা অবধি একটু খারাপ, অর্থাৎ থিম্পু পারো সিটি অসাধারণ এবং একই রকম সুন্দর হলো দোচুলা পাস অবধি রাস্তাও। দেখে মনে হচ্ছে তো সন্ধে নেমে এসছে, না তখন ঘড়িতে মাত্র 4টে বাজে। হ্যাঁ, এটা সেই জায়গা যার নাম হলো গেদু। এখানে সমস্ত মেঘ পিয়নের আড্ডা। যাওয়ার সময় ভীষণ টায়ার্ড ছিলাম তাই ভিডিও বানানো হয়নি, ফেরার সময় সেসব পূরণ করে নিয়েছি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নতুন কিছু নিয়ে আসবো এবং আমার ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।